আমরা সরাসরি স্টুডিও থেকে চলে এসেছি 24 নম্বর ওয়ার্ড ভোটদান কেন্দ্রে, এবং সেখানে এসে অবশ্যই আমাদের সঙ্গে পেয়ে গেছি আমরা এইবারের 2022 পৌর নির্বাচনের মনোনীত প্রার্থীতে 24 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী মানিক দাস মহাশয়কে। এবং প্রথমে তার কাছে আমরা চলে যাবো এবং জেনে নেবো তার মুখে যে এবারের প্রার্থী হিসাবে প্রথম ভোট, তো কেমন লাগছে এবারে প্রার্থী হিসাবে নিজেকে প্রথম ভোটটা দিয়ে? প্রার্থী হিসাবে আলাদা কোনো অনুভূতি নাই, কেননা আমরা 24 নম্বর ওয়ার্ডে যারা খোকন দাসের নেতৃত্বে রাজনীতিটা করি, আমাদের কাছে প্রার্থীটা কোনো বিষয় নয়। খোকন দাসের নেতৃত্বে এখানে যতগুলো নির্বাচন গেছে, আমরা একজন প্রার্থী হিসেবে যেভাবে ভোট হয় আমরা সেইভাবেই ভোট করেছি, আজও তাই আলাদা কোনো অনুভূতি হচ্ছে না। এই যে ভোট রয়েছে, এবারে 2022-এর পৌর নির্বাচনের ভোট প্রক্রিয়া চলছে, সকাল থেকেই এই ভোট প্রক্রিয়া চলছে, তো সকাল থেকে আপনি রয়েছেন কেন্দ্রে, তো কী মনে হচ্ছে দেখে ভোটদান যে প্রক্রিয়া রয়েছে, কীভাবে চলছে ভোটদান প্রক্রিয়া? চিন্তা একটা হচ্ছে, কেননা যে মানুষ ভোট দিতে আসছে বুথ কেন্দ্রে তারা সবাই তৃণমূলকে ভোট দিচ্ছে এবং মমতা ব্যানার্জি খোকন দাসের উন্নয়নকে সামনে রেখে ভোট দিচ্ছে। আমরা একটা কথা প্রায় শুনতে পাই যে বিরোধীরা যদি বুথে ভোট না পায় তখনই তারা বলে দেয় সন্ত্রাস এবং ছাপ্পা করে ভোটটা হয়েছে, কিন্তু মানুষ যদি বিরোধীদের ভোট না দেয় আমরা তো আর জোর করতে পারি না মানুষকে যে বিরোধীদের ভোট দিন, এই একটা চিন্তা হচ্ছে। এছাড়া মানুষ তো এখানে যারাই বুথে আসছে তারা সব তৃণমূল কংগ্রেসকেই ভোট দিচ্ছে। আচ্ছা, তো এই যে ভোটদান প্রক্রিয়া চলছে, সকাল থেকে এই প্রক্রিয়া চলছে, তো প্রথমবার প্রার্থী হিসাবে আপনি এখানে রয়েছেন, তো কীরকম মনে হচ্ছে, মানে কতটা উত্তেজনা রয়েছে, টানটান উত্তেজনা কতটা রয়েছে এই বিষয়ে? দেখুন, 24 বছর ধরে আমরা খোকন দাসের নেতৃত্বে রাজনীতি করি, ভোটের উত্তাপ আমরা এতদিন যেটা পেয়ে এসেছি আমরা মনে করছি না যে এটা ভোট হচ্ছে, কেননা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ট্যাগলাইন দিয়ে দিয়েছেন খেলা হবে, তা আমরা খেলার জন্য প্রস্তুত কিন্তু আমরা খেলোয়াড় পাচ্ছি না। কী মনে হচ্ছে, সামনেই ফলাফল রয়েছে, তো এই দিনটার জন্য কী মনে হচ্ছে, কী হতে পারে, রেজাল্ট কী হতে পারে? এই দিনটার জন্য আজকের দিনে একটাই অনুভূতি মনে হচ্ছে যে আজকের যে পৌর নির্বাচন হচ্ছে এটা একটা আমাদের কাছে ওয়ার্ম আপ ম্যাচ, এই ম্যাচ থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করছি আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা রাজনীতিতে লড়াই করছি যে 2024-এর লোকসভা নির্বাচন ভারতবর্ষের মানুষ একজন বাঙালি প্রধানমন্ত্রী পাচ্ছে। আচ্ছা, তো এই আপনাদের এই যে 24 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্র, এখানে কোনো রকম বিরোধী দলের এজেন্ট রয়েছে? সকালের দিকে সিপিএমের 12টা বুথ এখানে, তার মধ্যে সিপিএমের 7টা বুথে তারা এজেন্ট বসেছিল এবং প্রার্থী নিজেও বসেছিল, কিন্তু আমরা বলেছিলাম তাদের বসতে, কেননা নির্বাচন গণতন্ত্রের একটা অঙ্গ, বিরোধী এজেন্ট তারা থাকবে, তারা তাদের ফর্মালিটিটাও